টিচার্স, অনারেবল ভিউয়ার্স, অনারেবল মেন্টরস এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে একটি ভিন্ন বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় আসছি। প্রশিক্ষক যোগ্যতা, কিভাবে নিজেকে প্রস্তুত করবেন। আমাদের দেশ, পৃথিবীর বিভিন্ন দেশে প্রফেশনাল ট্রেনার যারা হয় তারা নিজেদেরকে ওইভাবে তৈরি করে। একজন ভালো মানের প্রশিক্ষকের কদর কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রেই রয়েছে। আমাদের শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে এডুকেশন সেক্টরে একজন ভালো মানের প্রশিক্ষকের খুবই প্রয়োজন। একজন ভালো মানের প্রশিক্ষক হতে হলে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়টি নিয়েই থাকছে আজকের এই আলোচনা। আশা করছি পুরো আলোচনা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। একজন ভালো মানের প্রশিক্ষক এই ধারণাটি পেতে গেলে প্রথমে মূলত জানা দরকার যে একজন ট্রেনারের কি দক্ষতা থাকা দরকার, বা দক্ষতার ধারণাটা কি আসলে, দক্ষতা কাকে বলে, ট্রেনার স্কিল সেটা কি হতে পারে। তাহলে প্রথমে আমরা জানি যে দক্ষতা আসলে কি। দক্ষতা হচ্ছে কোনো কাজ সফলতার সাথে সম্পন্ন করার সক্ষমতা, যেখানে থাকবে যথাযথ জ্ঞান এবং কৌশল, এর সমন্বয় এবং কাজ সম্পন্ন করার একটা প্রগাঢ় ইচ্ছা। তাহলে আমরা যদি একজন ভালো মানের প্রশিক্ষক হতে চাই, তাহলে প্রশিক্ষণের যে বিষয়লব্ধ জ্ঞান, সেই জ্ঞানটা সম্পর্কে আমার বিস্তারিত জ্ঞান থাকতে হবে, এবং প্রশিক্ষণ পরিচালনার যে দক্ষতা কৌশল সেটি থাকতে হবে। একই সাথে সাথে আমার একটা কাজটা সম্পূর্ণ করার একটা প্রবল ইচ্ছে আমার ভিতরে থাকতে হবে। তাহলে দক্ষতা যখন আমার অর্জিত হবে, তখনই আমি একজন ভালো মানের প্রশিক্ষক হতে পারবো। প্রশিক্ষক দক্ষতা তাহলে কি, ট্রেনার স্কিলটা আসলে কি। একজন আদর্শ প্রশিক্ষককে প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা দরকার, অর্থাৎ ভাষা জ্ঞান নিয়ে কখনো কোনো প্রশিক্ষণ দেওয়া যায় না। প্রশিক্ষণের যে বিষয়বস্তু থাকে, যে কন্টেন্ট গুলো থাকে, সেই কন্টেন্ট সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা তার থাকতে হবে। অন্যদিকে বিষয়বস্তু কার্যকরভাবে অংশগ্রহণকারীদের কাছে উপস্থাপন করার জন্য একজন প্রশিক্ষকের সক্ষমতা থাকতে হবে। বিষয় জ্ঞান আছে, অর্থাৎ আমার সাবজেক্ট নলেজ আছে, কিন্তু সাবজেক্ট নলেজকে কিভাবে আমার প্রশিক্ষণার্থীদের কাছে আমি তুলে ধরব, উপস্থাপন করব, অর্থাৎ ডিসিমিনেট করব, সেই যে দক্ষতা, অর্থাৎ উপস্থাপনের করার যে দক্ষতা বা সক্ষমতা, সেটা আমার থাকতে হবে। এবং সেটি যে কোনো ক্ষেত্রেই হতে পারে, ভাষা যোগাযোগের ক্ষেত্রের জন্য একজন প্রশিক্ষককে অত্যন্ত দক্ষ হওয়া প্রয়োজন। কারণ প্রশিক্ষণ মানে হচ্ছে কোনো বিষয়বস্তু আমি আগের থেকে জানা, যে বিষয়বস্তুগুলো, সেই বিষয়বস্তুগুলো আমার যারা প্রশিক্ষণার্থী হিসাবে আসবে তাদের কাছে সেই জানা জিনিসগুলো যথাযথভাবে পৌঁছে দেওয়া। পাশাপাশি একজন আদর্শ প্রশিক্ষককে একটা নির্বিচ্ছিন্ন প্রক্রিয়ায় প্রশিক্ষণ সংক্রান্ত নানা ক্ষেত্রে নিজের সক্ষমতার উন্নয়নে সচেষ্ট হওয়া প্রয়োজন। প্রশিক্ষক যখন তার পেশাগত জীবনের জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সমন্বয় ঘটিয়ে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হন এবং নতুন পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্ঞান দক্ষতার প্রয়োগে ক্ষমতা রাখেন, তখনই তিনি একজন দক্ষ প্রশিক্ষক বিবেচিত হবেন। প্রশিক্ষকের জন্য প্রয়োজনীয় গুণাবলী, জ্ঞান, সক্ষমতা ও দৃষ্টিভঙ্গি এবং কার্যকরভাবে প্রশিক্ষণ পরিচালনা ও প্রশিক্ষণ সংক্রান্ত আনুষঙ্গিক কর্মকাণ্ড তত্ত্বাবধানের জন্য প্রশিক্ষকের পারদর্শিতাকে প্রশিক্ষক দক্ষতা বলা যায়। অর্থাৎ সবাই তো আর ভালো মানের প্রশিক্ষক হতে পারে না। কারো কারো প্রশিক্ষণ আমরা সারা জীবন মনে রাখি এবং কারা কারা বিশ্বমানের, অনেকেই আছে ভালো মানের একজন প্রশিক্ষক, অর্থাৎ যারা প্রফেশনাল ট্রেনার, কর্পোরেটেড ট্রেনার যারা, তাদের প্রশিক্ষণ, তাদের কাছ থেকে যেমন প্রশিক্ষণ নিলে সেই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান আমাদের সবসময় মনে রাখে এবং তারা প্রশিক্ষণে একটি এমন মানের পরিবেশ তৈরি করে যেটি আনন্দের ছলে প্রশিক্ষণার্থী শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করে, সেটি একটি বিশেষ ধরনের পারদর্শিতা। সেই যে পারদর্শিতা সেটি মূলত প্রশিক্ষক যোগ্যতা। আমরা এ পর্যায়ে জানবো প্রশিক্ষক দক্ষতা কেন প্রয়োজন। প্রশিক্ষকগণকে একটি নির্ধারিত মানে উন্নতি করা প্রয়োজন আমাদের, অর্থাৎ প্রশিক্ষক যারা হবেন তারা যাতে প্রফেশনাল ট্রেনার হিসেবে তৈরি হতে পারে, তারা যাতে ভালো মানের প্রশিক্ষক তৈরি হতে পারে, সেই জন্য আমাদের প্রশিক্ষক দক্ষতা সেট করতে হবে এবং সেই দক্ষতাগুলো আমাদের প্রশিক্ষকরা যেন অর্জন করতে পারে, ফলশ্রুতিতে তারা ভালো মানের প্রশিক্ষণ দিতে পারবে। প্রশিক্ষণের মান উন্নয়ন করা,
প্রশিক্ষণ আয়োজনের উদ্দেশ্য অর্জন হওয়া। আমরা আমাদের দেশে অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিন্তু অনেক ধরনের প্রশিক্ষণ তৈরি হয় এবং আমাদের অনেক ভালো মানের প্রশিক্ষকও কিন্তু রয়েছে। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে প্রশিক্ষকের মান ওইভাবে ভালো থাকে না এবং প্রশিক্ষণ আয়োজনের যে অর্থ সেটি পুরোপুরি তখন ব্যর্থতায় পর্যবসিত হয়। কারণ একজন ভালো মানের প্রশিক্ষকই পারে প্রশিক্ষণের উদ্দেশ্যকে সার্থক করতে, সময় এবং সম্পদের যথাযথ ব্যবহার করা, প্রশিক্ষণের বার্তা মানে মূল মেসেজ, প্রশিক্ষণের যে মেসেজ, প্রশিক্ষণের যে বিষয়গুলো সেগুলো অংশগ্রহণকারীদের নিকট যথাযথভাবে পৌঁছে দেওয়া, প্রশিক্ষণ ব্যবস্থাপনার মান উন্নয়ন। কারণ একটা প্রশিক্ষণ ম্যানেজমেন্ট, যেটা একটা প্রশিক্ষণের সাথে অনেক কিছু থাকে, বাজেট, ব্যবস্থাপনা, পরিবেশ, প্রশিক্ষণার্থী নির্বাচন, প্রশিক্ষক নির্বাচন, অনেকগুলো বিষয় থাকে। এখন সেই বিষয়গুলোকে যথাযথভাবে ব্যবস্থাপনা করতে পারাটা সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রশিক্ষকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান। আমরা অনেক সময় দেখি আমাদের অনেক প্রশিক্ষণ কার্যকর হয় না, অর্থাৎ দায়সারা ভাবে প্রশিক্ষণটা হয়ে যায়। ফলে প্রশিক্ষণের যে মূল মেসেজ সেটি কিন্তু আমাদের যে টার্গেট গ্রুপ থাকে, শিক্ষক গ্রুপ, যারা মূলত প্রশিক্ষণটাকে, প্রশিক্ষণের লব্ধ জ্ঞান তারা শিক্ষার্থীর কাছে পৌঁছে দেবে, সেই পর্যায়টা আমরা ঠিকমতো করতে পারি না। ফলে প্রশিক্ষণ কি হয়, ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। সেই জন্য প্রশিক্ষককে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে এবং পেশাগত মনোভাব সৃষ্টি, অর্থাৎ আমাদের মানে একটা চেঞ্জ আনার যে মনোভাব, একটা কমিটমেন্ট থাকা যে আমার প্রশিক্ষণার্থীদেরকে অবশ্যই আমি প্রশিক্ষণ লব্ধ যে জ্ঞান সেটি আমি যথাযথভাবে তাদের কাছে তুলে ধরবো, এই জন্যই কিন্তু প্রশিক্ষণ দক্ষতা প্রয়োজন। এ পর্যায়ে আমরা একজন প্রশিক্ষকের সাধারণত যে কোয়ালিটিগুলো থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত যেটি দরকার সেটি হচ্ছে তার যে অডিয়েন্স গ্রুপ, তার যে পার্টিসিপেশন যারা করবে প্রশিক্ষণার্থী হিসাবে, সেই অংশগ্রহণকারী গ্রুপের সাথে যোগাযোগ, কমিউনিকেশন, স্পষ্ট এবং প্রাসঙ্গিক অভিব্যক্তি সহ কথা বলতে হবে, সমস্ত অংশগ্রহণকারীদের সাথে কাজের সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকেন, কথা বলার সময় অংশগ্রহণকারীদের মুখোমুখি হন, রুমের চারপাশে ঘোরাফেরা করেন, অংশগ্রহণকারীদের উপকরণ সমূহ দেখতে বাধা দেন না, অর্থাৎ বোর্ডের যে উপকরণগুলো দেখানো হয় সেটি যাতে তারা সুন্দর মতো দেখতে পারে, বড় দলীয় আলোচনায় বা ছোট দলীয় কাজে নিশ্চুপ অংশগ্রহণকারীদের যুক্ত করেন, অর্থাৎ যারা কম কথা বলে, যারা পার্টিসিপেট কম করে, চুপ, নিরূপ, নীরব থাকে, একটু চুপচাপ থাকতে পছন্দ করে, তাদেরকে, তাদের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে। দলীয় কাজের ব্যবস্থাপনা, অর্থাৎ টিম ওয়ার্ক যেগুলো থাকবে, সেই টিম ওয়ার্ক বা দলগত কাজ যেগুলো করি, আমরা জানি আমাদের প্রশিক্ষণের যে কোনো একটা প্রশিক্ষণের অবশ্যই দলীয় কাজ থাকে এবং দেখা যায় প্রতিটি সেশনেই কিছু দলীয় কাজ থাকে। কারণ প্রশিক্ষণ শুধুমাত্র জ্ঞান বিতরণ না, প্রশিক্ষণ হচ্ছে অর্জিত জ্ঞান, তারা কতটুকু শিখেছে এবং তাদের যে পূর্ব অভিজ্ঞতা আছে, প্রায়র নলেজ আছে, সেই নলেজটাকে তারা কোনো সিচুয়েশনের আলোকে কতটুকু দলগতভাবে উপস্থাপন করতে পারে। সেই জন্য দলীয় কাজে দক্ষ হতে হবে একজন প্রশিক্ষককে। নির্দেশনা দেওয়ার সময় সমস্ত অংশগ্রহণকারীদের মনোযোগ আকর্ষণ করেন এবং মনোযোগ ধরে রাখেন, এটি একটি বড় জিনিস, মানুষের মনোযোগকে ধরে রাখতে পারা। স্পষ্ট ধাপের মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় তথ্যসমূহ নির্দেশনা দেন, অংশগ্রহণকারী নির্দেশনা বুঝতে পারছে কিনা যাচাই করেন, অর্থাৎ তিনি শুধু নির্দেশনা দিয়েই ক্ষান্ত থাকেন না, তিনি নির্দেশনাটা যথাযথভাবে পৌঁছেছে কিনা সেটি আবার যাচাই করেন, দু একজনের কাছ থেকে জিজ্ঞেস করেন যে হোয়াট উই আর গোয়িং টু ডু, আমরা এখন কি করতে যাচ্ছি। দলীয় কাজে সহযোগিতা, একজন ভালো মানের প্রশিক্ষক সবসময় দলীয় কাজ দেওয়ার পরে ঘুরে ঘুরে দেখেন তাদের দলে দলে গিয়ে তাদের বিষয়টা বুঝতে পেরেছে কিনা যাচাই করেন, প্রশ্ন জিজ্ঞেস করেন, স্পষ্ট নির্দেশনাটাকে ক্লিয়ার করেন, ছোট ছোট কাজের যখন কতটা সময় বাকি আছে তাও অংশগ্রহণকারীদের মনে করে দেন। আমরা জানি দলীয় কাজের একটা নির্দিষ্ট সময় থাকে এবং দলীয় কাজের উপর আমাদের কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিন। হ্যাঁ, আমাদের আইসি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে দলীয় কাজের উপরে বেশ কিছু টিউটোরিয়াল আমরা করে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নিন। অংশগ্রহণকারীরা যে পয়েন্টগুলো তৈরি করছে তা স্পষ্ট করার জন্য দলে প্রশ্ন জিজ্ঞেস করেন, কাজ বন্ধ রয়েছে এমন দলগুলোতে সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করেন, দলীয় কাজের শেষে সকলের দৃষ্টি আকর্ষণ করে মনোযোগ ধরে রাখেন এবং স্পষ্ট ফলাফলের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রতিটি দলকে দলীয় আলোচনা পয়েন্ট সমূহ উপস্থাপন করার, অন্যান্যদেরকে শেয়ার করার সুযোগ করে দেন, দলে আলোচনার পয়েন্ট সমূহ সমন্বয় করে মূল বিষয়বস্তু সার সংক্ষেপ করেন, অর্থাৎ প্রশিক্ষণের
প্রতিটি সেশনই দলীয় কাজ থাকে, এবং দলীয় কাজগুলো যাতে আনন্দদায়ক হয়, একটা প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্য দিয়ে তৈরি হয়, সেটি তিনি নিশ্চিত করবেন। গুণগত আলোচনায় নেতৃত্ব দান, প্রশ্ন করা। আমরা কিন্তু মানে প্রশ্ন তো সবাই করতে পারে, কিন্তু কার্যকরভাবে প্রশ্ন করা এবং উপযুক্ত প্রশ্ন করা একটা বড় বিষয়। প্রশ্ন জিজ্ঞেস করার জন্য মূল ধাপ বা পদ্ধতিগুলো তিনি অনুসরণ করেন। প্রয়োজনে ব্যাখ্যা করার পরিবর্তে ইতিমধ্যে আলোচিত বিষয় সমস্ত পর্যালোচনা করার জন্য প্রশ্ন জিজ্ঞেস করেন। প্রতিক্রিয়া বা সাড়া দেওয়া, রেসপন্স যেটাকে বলি, প্রশ্ন করার পরে যে রেসপন্স করা, প্রতিক্রিয়া প্রদানে অংশগ্রহণকারী দুঃসহ প্রদান করেন। হ্যাঁ, প্রশ্ন করলেন, আপনি প্রশ্ন করলেন কিন্তু তারা উত্তর দিল না, তাদের রেসপন্সটা তো পেতে হবে, সেই জন্য তাদেরকে রেসপন্স করার জন্য উৎসাহ প্রদান করতে হবে। যদি অংশগ্রহণকারী উত্তর না দেন, অথবা ভিন্ন প্রসঙ্গ তোলেন, অথবা ভুল তথ্য দেন, তবে লিডিং প্রশ্ন করবেন। হ্যাঁ, যদি অংশগ্রহণকারীরা সাড়া না দেন বা অন্যান্য প্রসঙ্গ তোলেন, ভুল প্রতিক্রিয়া দেখান, তবে প্রশ্নগুলো অংশগ্রহণকারীদের কাছে আবার স্পষ্ট করবেন, অর্থাৎ হয়তো তারা বুঝতে পারে নাই। উত্তরগুলো স্পষ্ট করতে বা বিশদ তথ্য পেতে অনুসন্ধানমূলক প্রশ্ন কাজ করতে পারেন। এবং তিনি এখানে আরেকটা জিনিস করতে পারেন, যে এই বিষয়গুলো জানতে হলে মানে আপনারা গুগলে সার্চ করতে পারেন, গুগলেই লিখে এইগুলো আরো আমরা বেশি করে জানতে পারব। অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর প্রদান, একটি সংক্ষিপ্ত স্পষ্ট প্রতিক্রিয়া প্রদান করেন যা প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেয়। অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো কনক্রিট হবে, মানে ডিটেলস হবে না, কারণ ডিটেলস করার তো ট্রেনিং এ অত সময় থাকে না, তাহলে কনক্রিট উত্তর দিতে হবে, অল্প কথায় চুম্বক উত্তরটা হয়ে যাবে। প্রশ্নে দীর্ঘ আলোচনা বা ব্যাখ্যা এড়াতে অংশগ্রহণকারীদেরকে পার্কিং লট চার্টে প্রশ্নটি লিখতে বলেন, এবং বিরতির সময় সহায়কের সাথে এটি নিয়ে আলোচনা করার জন্য অংশগ্রহণকে অনুরোধ করেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক ধরনের প্রশ্ন প্রশিক্ষণে আসছে, এখন এত প্রশ্নের উত্তর তখন হয়তো দেওয়া সম্ভব হয় না, তখন তিনি একটি পার্কিং লট চার্ট ব্যবহার করা। পার্কিং লট চার্টটা কেমন, এখানে যেমন আমরা একটা ছবি আঁকছি, এখানে এরকম আমাদের বোর্ডে এরকম আমরা একটা ডিসপ্লে বক্সের মতো করে দিতে পারি। এই বক্সে যার যার প্রশ্ন, সেই প্রশ্নগুলো লিখে সেইখানে টানিয়ে রাখবেন, এই সম্পর্কিত প্রশ্ন। এবং পরবর্তীতে যদি উত্তর ওই সময় দেওয়া সম্ভব না হয়, পরবর্তীতে বিরতির সময় বা অন্য কোনো সময় সেই উত্তরগুলো তিনি দিয়ে দিবেন। সহায়ক বুঝতে পারেন যে অন্যরা উত্তর জানতে পারেন, এবং তাই উত্তর পেতে এক থেকে তিনজন অন্যান্য অংশগ্রহণকারীদের কাছে প্রশ্নটি পুনরায় করেন। অর্থাৎ একটি প্রশ্নের উত্তর সবাই বুঝতে পারছে কিনা, সেই জন্য তিনি পুনরায় রিপিট করেন, একজন দুইজন তিনজনের কাছে প্রশ্নটির উত্তর শুনতে চান। অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনা, অর্থাৎ পার্টিসিপেট ম্যানেজমেন্ট যেটাকে বলে, পার্টিসিপেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমার যে 30 জন 25 জন অংশগ্রহণকারী থাকবে বা 50 জন 40 জন অংশগ্রহণকারী থাকবে, তাদেরকে আমার প্রথমেই তাদের সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে, কারণ আমি যাদের প্রশিক্ষণ করাবো, আমি যাদের প্রশিক্ষণ প্রদান করবো, আমার যাতে যারা প্রশিক্ষণার্থী, আই হ্যাভ এ গ্রেট নলেজ অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে একটা ভালো ধারণা আমার থাকতে হবে। প্রসঙ্গে নেই এমন মন্তব্য প্রশ্ন প্রতিক্রিয়াগুলো দ্রুত চিনতে পারবেন, অর্থাৎ যে বিষয়টা আলোচনা করছে সেটি কিন্তু আমাদের প্রসঙ্গের বহির্ভূত। অংশগ্রহণ কিন্তু বলবেন বিষয়টি পরবর্তী অধিবেশনে আসবো, আমাদের অনেক অংশগ্রহণকারী থাকে যাদেরকে আমরা একটু গোয়ার টাইপের বলি, অর্থাৎ তারা একটু ভালো জানে, তারা সবসময় চায় কি যে প্রশিক্ষককে আটকাতে চায়, প্রশিক্ষককে নাজেহাল করতে চায়, সেই জন্য প্রশিক্ষককে বিভিন্ন প্রশ্নবাণে বৃদ্ধ করে তাকে জর্জরিত করে তার আসলে প্রকৃত জ্ঞান কতটুকু হচ্ছে সেটি তিনি জানতে চান। এই ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় ট্রাকের বাইরে নিয়ে যেতে চায় তারা, সেক্ষেত্রে কি করতে হবে, বিষয়টি পরবর্তী অধিবেশনে আসবে, অথবা বিরতির সময় আলোচনা করব, অথবা আপনি পার্সোনালি আমার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, ঠিক এইভাবে তিনি এড়িয়ে যাবেন, বিষয়গুলো আলোচনা করে দিবেন। অতিরিক্ত কথা বলেন এমন অংশগ্রহণকে চিহ্নিত করতে পারতে হবে, এবং বিরতির সময় তাদের প্রশিক্ষণের সাথে কথা বলতে বলবেন। হতে পারে এরকম টাইম ম্যানেজমেন্ট, একটি ভালো জিনিস টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা, অর্থাৎ প্রত্যেকটা সেশনের একটা সময় থাকে, সেটি হতে পারে 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, সেই নির্দিষ্ট সময় মতো অধিবেশন শুরু করা এবং নির্দিষ্ট সময় শেষ করা, এবং পুরো অধিবেশনের সমস্ত সময়কে তিনি এনার্জাইজারের মধ্যে আনন্দদায়কভাবে অ্যাট্রাক্টিভ করে অডিয়েন্সকে আকর্ষণীয় করে তিনি সময়টা শেষ করেন। পুরো অধিবেশন সক্রিয়ভাবে নির্ধারিত সময় বিবেচনা করেন, এবং অর্থাৎ পুরো অধিবেশনটা, অর্থাৎ 1.5 ঘন্টার অধিবেশন হলে পুরো অধিবেশনটাই তিনি সক্রিয় থাকবেন, নিজে যেমন সক্রিয় থাকবেন তার প্রশিক্ষণার্থীকেও সক্রিয় রাখবেন। সম্পূর্ণ কার্যাবলীর সময় পরিকল্পনার চেয়ে বেশি সময় নিলে বা অপ্রত্যাশিত বাধা বা বিলম্ব হলে অবশিষ্ট কার্যাবলীকে সংশোধন করে নেবেন, প্রয়োজনে তিনি সময় মানে কাটছাট করে নির্দিষ্ট সময়ের মধ্যে সেশনটা শেষ করবেন।
প্রশিক্ষণের উপকরণ ব্যবস্থাপনা। আমরা জানি ভালো মানের প্রশিক্ষণ মানেই হচ্ছে ভালো মানের উপকরণ, সেটি ডিজিটাল উপকরণই হোক বা অ্যানালগ উপকরণই হোক। অধিবেশনের উপকরণগুলো তিনি পরপর সাজিয়ে রাখবেন, কোনটার পর কোনটা সহজলভ্য সেটি করবেন, চার্ট বা সাদা কাগজে লিখে সকলের কাছে স্পষ্ট দৃশ্যমান করবেন, সেটি হতে পারে। এবং সাথে সাথে অংশগ্রহণকারীদের দ্বারা উপস্থাপিত চার্ট, সাদা কাগজে লেখাসমূহ সকলের কাছে দৃশ্যমান করবেন। পরবর্তী কার্যকলাপ থেকে প্রাসঙ্গিক উপকরণ পরবর্তী কার্যকলাপে শুরু করার আগে বা অন্য কোথাও প্রদর্শন করবেন। উপকরণ প্রদর্শন ব্যবহার করার সময় প্রশিক্ষক এবং সহ প্রশিক্ষক যথাযথভাবে প্রদর্শনের স্থান ব্যবহার করবেন। আমরা জানি প্রশিক্ষণ সহ প্রশিক্ষক থাকে, অর্থাৎ দুইজন বা তিনজন প্রশিক্ষক থাকে, আর সবাই একই সাথে একটা টিম ওয়ার্কের মতো কাজ করতে হবে। সহকারী প্রশিক্ষকের থেকে সহায়তা নেওয়ার জন্য তিনি অবশ্যই সচেষ্ট থাকবেন। সহকারী প্রশিক্ষকের কাজের প্রবাহকে ব্যাহত না করে প্রশিক্ষণ উপকরণগুলো প্রদর্শন, সরানো, রেকর্ডিং এবং বিতরণে তিনি সহায়তা করবেন। অর্থাৎ একজন যেমন মূল প্রশিক্ষক যিনি সেশন পরিচালনা করছেন, সাথে সাথে আরেকজন যিনি থাকবেন সহায়ক হিসাবে, তিনি হয়তো সেই উপকরণগুলো সরিয়ে রাখবেন বা অন্য অন্য কাজে তাকে সহায়তা করবেন। অংশগ্রহণকারীদের শিক্ষণের সুযোগ সৃষ্টির জন্য সহকারী প্রশিক্ষক থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করবেন। এই 7টি পয়েন্টে মূলত আমরা আলোচনা করে দিলাম। এ পর্যায়ে এই আলোচনার সারসংক্ষেপ হিসেবে আমরা কয়েকটা পয়েন্ট তুলে ধরব। পরিবর্তনে বিশ্বাসী এবং ইতিবাচক মনোভাবের অধিকারী হতে হবে একজন প্রশিক্ষক। সে নিজের কাছে যেমন তার কমিটমেন্ট আছে তার প্রশিক্ষণার্থীরা শিখতে পারবে, সেই জন্য তিনি একটি ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী হবেন, একটি মন মানে পজিটিভ মাইন্ডের হবে তিনি সবসময়। এরপর প্রশিক্ষক অবশ্যই প্রত্যাশিত ব্যক্তিত্ব সম্পন্ন হবেন, তার একটা কি বলে এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি থাকতে হবে, এবং তার পোশাক, তার কথাবার্তা, তার চাল চলন, তার বিহেভিয়ার, এভরিথিং উইল বি এমিয়াবল এবং প্রশিক্ষণার্থীদের নিকট সেটি গ্রহণযোগ্য হবে। এর পরের যেটি অংশগ্রহণকারীদের চাহিদা, মনস্তত্ত্ব, তাদের জ্ঞানের স্তর, তাদের লার্নিং স্টাইল সবকিছু বুঝতে হবে। অর্থাৎ একজন প্রশিক্ষককে তার প্রশিক্ষণার্থীদেরকে বুঝতে হবে তারা কি চায়, তাদের ডিমান্ডটা কি, তারা এখন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছে না। তাদের জ্ঞানের স্তরটা আগে যাচাই করে নিতে হবে, তাদের লার্নিং স্টাইল অর্থাৎ কোন স্টাইলে তারা ভালো শিখতে পারে সেটি বুঝতে হবে। ট্রেনিং এর পরিবেশের সাথে অভিযোজন করার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ একজন ভালো মানের প্রশিক্ষক অর্থাৎ তার ভালো প্রিপারেশন আছে, কিন্তু তিনি গিয়ে দেখলেন যে প্রশিক্ষণের পরিবেশটা ওইভাবে নাই, সেই ক্ষেত্রে কি কি করতে হবে, তিনি ওই পরিবেশের সাথে নিজেকে অভিযোজিত করার দক্ষতা তার থাকতে হবে। সবসময় পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করে করতে হবে, একক কর্তৃত্ব না দেখানো। হ্যাঁ ঠিক আছে, প্রশিক্ষক কখনোই বলে না তিনি সবকিছু ভালো জানেন, তিনি যা জানেন তিনি সেটিকে সুন্দর মতো শেয়ার করেন। অপ্রাসঙ্গিক বিষয়গুলো কৌশল এড়িয়ে যেতে হবে, আর প্রাসঙ্গিক প্রশ্ন বা সমস্যা সমাধানের দক্ষতা অবশ্যই প্রশিক্ষকের থাকতে হবে। প্রশিক্ষণ কক্ষে অনেক সময় বিভিন্ন ইস্যু নিয়ে মতানৈক্য তৈরি হয়, মতভেদ তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, অর্থাৎ এমন একটা আলোচনা শুরু হয়ে গেছে যেটি নিয়ে দেখা গেছে ডিভাইডেড হয়ে গেছে প্রশিক্ষণার্থীরা, মতানৈক্য তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে তিনি কি করবেন, এক্ষেত্রে তিনি কোনো পক্ষ নেবেন না, সুকৌশলে সঠিক মতের প্রতি তার একটা দৃঢ়তা তিনি প্রদর্শন করবেন এবং দ্বন্দ্ব নিরসনে তিনি মডারেটের ভূমিকা পালন করবেন এবং তিনি বলবেন এই বিষয়টি নিয়ে আমরা বিরতির সময় বা অন্য কোনো সময় এটি নিয়ে আমরা আলোচনা করব। ভিন্ন ভিন্ন ব্যক্তি স্বাতন্ত্রে মানুষের মূল্যবোধ, মানসিক চাহিদা সাথে তাল মিলাতে হলে আপনাকে প্রচন্ড ধৈর্যশীল হতে হবে। একজন ভালো মানের প্রশিক্ষকের সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ধৈর্যশীল। আমাদের যারা প্রশিক্ষণার্থী থাকবে তারা বিভিন্ন মানসিকতা, তাদের বিভিন্ন পার্সোনালিটি থাকে, তাদের বিভিন্ন বিলিফস থাকে, মূল্যবোধ থাকে, ইথিক্স থাকে এবং তাদের বিভিন্ন মেন্টাল ডিমান্ড থাকে, সবাই এক মানের হয় না। তিনি কি করবেন, সকলের মানসিকতাকে প্রাধান্য দিয়ে প্রশিক্ষণ পরিচালনা করবেন। একজন ভালো প্রশিক্ষককে অবশ্যই একজন ভালো শ্রোতা হতে হবে, তার অডিয়েন্স, তার কথা, অডিয়েন্সের কথা তাকে শুনতে হবে, প্রশিক্ষণার্থীর কথা মনোযোগ দিয়ে তাকে শুনতে হবে। প্রশিক্ষকের ব্যক্তিগত সৃজনশীলতা, রসবোধ প্রশিক্ষণের পরিবেশকে প্রাণবন্ত করে তুলবে এবং প্রশিক্ষককে অবশ্যই শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি কৌশল অর্থাৎ ট্রেনিং এর যে মেথড বা ট্রেনিং টেকনিক যেগুলো আছে, ট্রেনিং পরিচালনা করার জন্য আলাদা কিছু প্রসিডিউর থাকে, সেইগুলো সম্পর্কে তার ভালো জ্ঞান থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ধরে যারা আমাদের এই বকবকানি শুনছেন সবাইকে আবারও অভিনন্দন। আপনারা আমাদের ICT ট্রেনিং ফর অল চ্যানেলটি ইতিমধ্যে একটি জনপ্রিয় চ্যানেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই চ্যানেলটি আপনার সহযোগিতায় আরও এগিয়ে যেতে পারে। দেখা হচ্ছে আমাদের তৃতীয় পর্বে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।